নমস্কার বন্ধুরা আপনি আছেন আপনাদেরই প্রিয় চ্যানেল বেঙ্গল এডুকেশন আজকে হাজির হয়েছি আরেকটা খবর নিয়ে যেটা খুব খুবই গুরুত্বপূর্ণ তো দেখতে থাকো আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো এবং শেষে কমেন্ট করে অবশ্যই জানো কেমন লাগলো তোমাদের আর সবারকে বলে দিই যারা এখনো সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থেকে বেল বাটন না অবশ্যই প্রেস করে রাখো চলো বন্ধুরা খবরে চলে যাই দেখো বলেছে আবার নিয়োগের স্থগিতাদেশ পড়ে গেল অর্থাৎ কলকাতা পুলিশ কনস্টেবলের পর এবার কিন্তু খাদ্য ফুড দপ্তরে ইন্সপেক্টর পদে যা নিয়োগ হওয়ার কথা ছিল সেটা কিন্তু স্থগিতাদেশ পড়ে গেল দিয়ে দিল কলকাতা হাইকোর্টে আজ এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট নিয়োগের অস্বচ্ছতা ও গোপনীয়তা ভঙ্গির অভিযোগে খাদ্য দপ্তরের ফুড ইন্সপেক্টর পদের নিয়োগ এর উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট অর্থাৎ দেখতে পেলে যে কয়েকদিন আগে যেটা ভাইপা হয়ে গেল যে ফুড ইন্সপেক্টরের তো সেটাও স্থগিতাস হয়ে গেলো পরপর কয়েকটিবার দেখতে পাচ্ছি যে বারবার হাইকোর্টে কেস হচ্ছে এবং এই নিয়ে আমরা জান বলছি মোট নশো সাতান্ন জন চাকরি প্রার্থীকে আগামী দুই ফেব্রুয়ারি থেকে নিয়োগের নিয়োগপত্র দেওয়ার কথা ছিল তার আগেই পড়ল স্থগিতাদেশ রাজ্যের ট্রাইব্যুনালে এই মামলা যতক্ষণ না পর্যন্ত ফ্যাসলা হবে ততক্ষণ পর্যন্ত স্থগিতাদেশ বল রাখার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রসন্ন মুখোপাধ্যায় ডিভিশন বেঞ্চে এই নির্দেশ দিয়েছে মোট প্যানেল তৈরি হয়েছিল ন হাজার সাতশো সাতান্নটি পোস্ট ছিল কিন্তু কোনো ওয়েটিং লিস্ট রাখা হয়নি সেখানে এমনকি কোন প্রার্থী কত নম্বর পেয়েছে সেটাও উল্লেখ ছিল না সেই প্যানেলে সেই নিয়ে আবার মামলা হলো তো এরপরের খবরটা দেখব বলেছে যথাযথ নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগ ওঠে অভিযোগ তোলে একশো জন মামলাকারী সেটের দ্বারস্থ হন দু হাজার আঠারো সালে ফুড ইন্সপেক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল খাদ্য দপ্তর এই পদে ন্যূনতম শিক্ষক যোগ্যতা ছিল মাধ্যমিক নিয়োগের লিখিত পরীক্ষা হলেও তার ফল প্রকাশ না করে গোপন নিয়োগ প্রক্রিয়া চালানো হচ্ছিল বলে অভিযোগ তোলে এবং তার দ্বারস্থ হয় মামলাকারী চাকরি প্রার্থীরা মোট এগারো লক্ষ ছ হাজার তিনশো সাত সাতচল্লিশ জন আবেদন জমা পড়ে রাজ্য জুড়ে তিন হাজারের বেশি পরীক্ষা কেন্দ্রে লিখিত পরীক্ষা নেওয়া হয় এবার পড়ে গেল স্থগিতাদেশ তাহলে বন্ধুরা এরপরে কী খবর আমরা অবশ্যই জানাবো তোমাদের তোমরা দেখতে থাকো এবং লাইক করো এবং যদি কোনোরকম অসুবিধা হয় আমার কমেন্টস বক্সে জানাও এবং আমরা সেই কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা